আরব আমিরাতে অবস্থানরত দুবাই প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা যারা সেখানে ভিজিট ভিসা অথবা রেসিডেন্স ভিসা নিয়ে অবস্থান করছেন অথবা সেখানে সেখানে রিসেন্টলি গেছেন, একটি জব ফাইন্ড আউট করছেন, যে জবটিতে অ্যাপ্লাই করার মাধ্যমে আপনারা চাইলে কোম্পানিতে সিলেকশন হয়ে কোম্পানিতে আপনারা প্রবেশের মাধ্যমে আপনাদের ভিজিট ভিসাকে কাজের ভিসায় রূপান্তরিত করতে পারেন, সেই বিষয়টি নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিষয় আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আপনাদের মাধ্যমে অন্যরা এই বিষয়ে তথ্যটি জানতে পারে এবং অ্যাপ্লাই করতে পারে চাকরিটিতে। সো বন্ধুরা, আমি সোহেল, আপনারা দেখছেন ভিসা ইনফো আপডেটস ইউটিউব চ্যানেল। আজকে টপিকটি হচ্ছে একটি চাকুরি আপডেট দিব, যে চাকুরিটি যদি আপনারা চাকুরিটিতে অ্যাপ্লাই করে সিলেক্ট হন, সেক্ষেত্রে আপনারা ভিজিট ভিসাকে কাজের ভিসায় রূপান্তরিত করতে পারবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দিবেন, আর যারা অলরেডি করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করে যাক। যে চাকরিটির ইনফরমেশন এখন আমি আপনাদেরকে দিব, সেই চাকরিটিতে ওয়েটার, কিচেন স্টাফ, ড্রাইভার এবং কাম মেইনটেনেন্স পদে জনবলের প্রয়োজন হবে। 12 অক্টোবর 2021 সালে জবটি পাবলিশ হয়েছে, এক্সপায়ার হয়ে যাবে 11 নভেম্বর 2021 সালে। কোম্পানির নাম হচ্ছে মেডি চারানিন সি ফুড, স্যালারি হচ্ছে 2000 থেকে 3999 দেড়হাম, এমপ্লয়মেন্ট টাইপ হচ্ছে ফুল টাইম, মিনিমাম ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে 1 থেকে 2 বছর, এডুকেশন লেভেলের প্রয়োজন সেখানে এনএ করে দিয়েছে অর্থাৎ নেই, কেরিয়ার শুরু হবে জুনিয়র পজিশন থেকে। আর আপনারা যারা এই জবগুলোতে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদেরকে পিওর এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনাদেরকে ফুড সেফটি স্ট্যান্ডার্ডস এর উপরে জ্ঞান থাকতে হবে এবং মাস্ট প্রেজেন্ট ভিসা অ্যান্ড রেসিডেন্ট ভিসা ক্যান্ডিডেটস আর ওয়েলকাম টু অ্যাপ্লাই, অর্থাৎ ভিজিট ভিসা এবং রেসিডেন্স ভিসা যারা আছেন তারা এই জবটিতে অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই একটি ভালো করে সিভি তৈরি করে একটি সিভির পাশাপাশি আপনার চাকরি যে করবেন, আপনি কত টাকা বেতন চাচ্ছেন সেটি মেনশন করে আপনি অ্যাপ্লাই করবেন, নতুবা আপনাকে কনসিডার করা হবে না। আর অবশ্যই আরেকটা জিনিস আপনাকে মনে করিয়ে দিই, যে অবশ্যই এই জবটিতে অ্যাপ্লাই করার মাধ্যমে যদি কেউ এই জবটি পেয়ে যান, তাহলে আপনার কোম্পানি আপনাকে ভিজিট ভিসা থেকে কাজের ভিসা রূপান্তরের জন্য আপনাকে সহযোগিতা করবে, অর্থাৎ আপনার কোম্পানি আপনার ভিজিট ভিসাকে কাজের ভিসায় রূপান্তরিত করতে করে দিবে, কন্ট্রাক্ট ভিসায় রূপান্তর করে দিবে, সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে বৈধভাবে সেখানে কাজ করতে পারবেন। ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন, ভিডিওটিকে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার দিবেন এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন।